যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে আজান শুনে নামাজ পড়ে বিছানায় চলে যায়, সেই দেশে ইসলাম নিয়ে গুটি কয়েক মানুষ কথা বলবে, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা। সম্মানিত ভাইয়েরা শোনো, সম্মানিত ভাইয়েরা, আজকে সকল মসজিদ থেকে দুঃখ লাগে আরেকটা, 4.5 লক্ষ মসজিদ ঠিক আছে, কিন্তু মসজিদের এগুলো মসজিদের যদি সঠিক আবাদ হতো তাহলে জাতি কিছু বুঝতো, ঠিক কিনা? আবাদ হবে কেমনে? দখল করতে করতে মসজিদ শুদ্ধ দখল, কমিটি দখল, কমিটির সভাপতি হলো বিশিষ্ট মক্ষ এবং মোসাক্ষান হাইব্রিড জাতের 2 ইঞ্চি মোটা, প্যাট একখান 10 মাসের মতো মোটা, ঠিক কিনা? এটা কমিটির সভাপতি, আমি কি ভুল বলতেছি? কথা বলবো, আমার কথা এইরকমই। সম্মানিত বন্ধুগণ, অকৌলুল হক ইন কানা মুরান, সত্য কথা মিষ্টি লাগে না, সত্য কথা তিতা লাগে, সত্য সবসময় সত্যই হয়, সত্য মিথ্যুকদের গায়ে জ্বালা পড়া করে, ঠিক কিনা? মসজিদকে আবাদ করা উচিত ছিল, আমাদের সুলের মসজিদ ছিল আবাদি মসজিদ, আর এখন মসজিদগুলো পাকা আর ইমানগুলো কাঁচা, ঠিক কিনা? ইমানগুলো কি কাঁচা? ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আসল মুসল্লি কিসের মুসল্লি বলেন? ফজরের মুসল্লি নাই, কয়েকজন মুসল্লি পাওয়া যায় 80 বছর 70 বছরের বুড়া বুড়ো, প্রথম কাতারে যায় দাঁড়া, বাড়িতে বুড়িও নাই দেখার কেউ নাই, সে এখন খোঁড়ায় খোঁড়ায় যায় বলে, আল্লাহ আমার কেউ দেখার নাই, তোমার সামনে হাজির হল না। যুবকদের নামাজের খবর নাই, যুবকরা তো মোবাইল মাশাল্লাহ আছে, মোবাইল তো মাশাল্লাহ আছেই, মোবাইল বউ না থাকলেও সমস্যা নাই, বন্ধু বান্ধব না থাকলেও সমস্যা নাই। এক যুবকের মোবাইল হেরে গেছে, বলতেছে হুজুর আমি তো বিধবা হয়ে গেছি, কি কথা কি বুঝতেছে? এই হচ্ছে অবস্থা, একটা মানুষের চরিত্র নির্ভর করে মোবাইলের উপর এখন, ঠিক কিনা? অতএব মোবাইলকে তুমি কন্ট্রোল করো। যুবকরা আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? খেয়াল করতে হবে, খুব সাবধান, আমি যা করছি আমার সাক্ষী 1 নম্বর বন্ধুকে আল্লাহ, আল্লাহর 1 নম্বর বন্ধু, সব তিনি দেখছেন, আল্লাহর কত দয়া দেখেন, আল্লাহ যেমন 1 নম্বর বন্ধু হবেন না, দুনিয়াতে চুরি করে ধরা পড়েছি, থানায় নিয়ে চৌসি, আমার নামটা চুরির তালিকায় নাম লিখে দিয়ে ফেলেছে কালো তালিকা, আপনি 14 বার হজ করে ফিরে আসেন না কেন, আজীবন সেই থানায় আপনার নামটা কালো তালিকায় থেকে যায়, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুই চুরি করে ধরা পড়েছিস, তোর হাত কেটে দেওয়া হয়েছে, তুই ডাকাতি করে ধরা পড়েছিস, হাত পা কেটে দেওয়া হয়েছে, জেনা করে ধরা পড়েছিস, 100 দররা তোকে মারা হয়েছে, সুদের কারবার করেছিস, মদের কারবার করেছিস, আমার যে আইন কানুন অনুযায়ী তোকে শাস্তি দেওয়া হয়েছে, তৌবা করে আমার কাছে মাফ চেয়ে নিবি, কালো তালিকায় নাম না রেখে জান্নাতের তালিকা আমি তোর নামটা লিখে দেব। তাহলে দুনিয়ার মানুষ আমার বন্ধু হবে? বন্ধু আমার কে? যখন কোন বান্দা আল্লাহর দিকে 1 হাত আগায় আল্লাহ তার দিকে 10 হাত আগান, যখন কোন বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে কোন বান্দা আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে জান্নাত দিতে চাই, তুই তো জান্নাত নিতে চাস না বান্দা, আমি তোর জন্যই জান্নাতটা রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, সেই জান্নাতের মধ্যে এরকম পসা মদ থাকবে নাকি? যে মদগুলো খাই, মদ খাই কি তাল না মাতাল? তাল না মাতাল? তবে হ্যাঁ, সাহাবিরা কিন্তু মদ খেয়েছেন প্রাথমিক জীবনে, আবার ভাববে না সাহাবিরা খাইছে আমরাও খাই,
ভুল বুঝবেন না, এই কথা আবার কেটে দিবেন না, মানে যে ইউটিউবাররা তো আসছে বুঝলেন না, এদের তো কাম টুল ডাবল ঠিক, সব ঠিক না, সবার না কিছু বে ঠিক আছে। সাহাবিরা মদ খাইছেন, এখন কালকে যদি এখন হেডিং এ লেখে সাহাবিরা মদ খেয়েছেন, আব্দুল্লাহ আলামিন এ কি বললেন, এখন এটা নিয়ে এখন টক শুরু হয়ে যাবে, টক মিষ্টি ঝাল আছে না নাই, এগুলো করবেন না। কথা কেটে আংশিক প্রচার করা এটা সম্পূর্ণ অন্যায় এবং গুনার কাজ, এটা করবেন না। এখানে প্রসাদ করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর এখানে প্রসাদ করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। দেখেন তাহলে কথার প্যাঁচটা কোথায়, তখন এই প্যাঁচ মেরে যদি এরা এগুলো কিছু করে তাহলে তো বেকায়। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, ঠিক আছে না, একটু বলে দিলাম, রাগ করলেন না তো আবার, রাগ করলে তো সমস্যা হবে, হুজুর আপনারা খাইয়ে ফেলাম সমস্যা, একটু মেহরবানি করে এগুলো কন্ট্রোল করবে। এগুলো এগুলো করার কি দরকার, কি ফেরিতে আসলেন একই ঝড় তুললে আব্দুল্লাহ আমিন, আচ্ছা এখানে কোনো ঝড় হয়েছে, সিডর হয়েছে, আইলা হয়েছে, নার্গিস হয়েছে, কিছুই তো হয়নি, এগুলো করবে। কোন সূরা থেকে আলোচনা হলো বা সূরা আপনার ভিউয়ার্স একটু কম হোক না কি আছে, কিন্তু মিথ্যা কিছু দিয়ে আপনি এটাকে জয় করতে পারবেন না। শেষে কমেন্টে দেখবেন এই মিথ্যা লিখিস কেন, মিথ্যা বলিস, এই যে গালিগুলো খাচ্ছে না, তো এইগুলো দরকার। এই জন্য সব কিছু আমরা করব সঠিক পন্থায়, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সাহাবীরা প্রাথমিক যুগে মদ খেয়েছেন, তবে হ্যাঁ সবাই খান নাই, যেরকম খিয়ারকুম ফিল জাহেলিয়া খিয়ারকুম ফিল ইসলাম, সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুম তারা জাহেলি যুগেও জেনার কাছে যান নাই, মদের কাছে যান নাই, ইসলামের যুগে তো তারা শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার সাইয়েদনা আলী মাগরিবের নামাজ পড়তে গেছেন, তার আগে তিনি মদ্যপান করেছেন, ওই সময় মদটা হারাম হয়নি, নামাজে দাঁড়ায় গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহার সঙ্গে লাগিয়ে দিয়েছেন সূরা কাফিরুন, সূরা কাফিরুন তো লা শব্দটা বেশি এসেছে, সব লা বাদ গেছে মদের ঠেলা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা বাদ গেছে আ'বুদু মা তা'বুদুন, সব পেস লেগে গেছে, সব না হা হয়ে গেছে। আয়াত নাযিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা মদের কাছে যেও না, নেশার কাছে যেও না, কার কথা। আবার এই আয়াত আরেকটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত আকারে এটাকে জানিয়ে দিলেন। সর্বশেষ আয়াতে কি বলা হলো, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজজুম মিন আমালিশ শাইতান, মদপান কার কাম, যারকাম কার কাম, এই কামার ওয়াজ না আল্লাহর ওয়াজ, আমার আমার হুকুম না আল্লাহর হুকুম, হুজুরদের কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা। শয়তানের কাজ হলো মদ খাওয়া, মদ খাইলে পরে ব্রেন ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, দেখেন না কয়েকদিন আগে কয়েক মাস আগে কোন যেন একজন কইল কি যেন ইসলাম নিয়ে কেউ কি কইল না, একজন ডাক্তার মানুষ চিকিৎসকরা সাধারণত কখনো উশৃঙ্খল হয় না, খুব কম উশৃঙ্খল হয়, যারা মেডিকেলের ডাক্তার হয় তারা আল্লাহকে কাছ থেকে দেখতে পায়, তারা মানুষের জীবন বৈচিত্র্য নিয়ে তারা দেখে, প্র্যাকটিক্যাল অনেক কিছু তারা দেখতে পায়, সাহিত্যিকরা পথভ্রষ্ট বেশি হয় কিন্তু বিজ্ঞানী পথভ্রষ্ট কম হয়, ডাক্তাররা অভদ্র হয় না, কিন্তু এই জবাবদ্রতা তার মুখ থেকে বের হয়েছে, ইসলাম নিয়ে কটাক্ষ করেছে, কথাগুলো বের হওয়ার পেছনে মূল কারণ হলো মাথায় কিছু নাই, খায়া খায়া ঢালছে, খালি কি ঢিকি কি ঢালছে, শুধু মদ খাইলে তো হুঁশ থাকে না। এক মদারও মদ খাইছে, মদ খায়া শেষ রাতের দিকে দরজায় এসে ডাকতেছে, বউ তো টের পাইছে যে ও লোড হয়ে আসছে,
বউ তো জানে স্বামী আমার কেমন, আবার স্বামীও জানে বউ আমার কেমন, ঠিক কিনা? এটা কিন্তু বিশাল একটা দিক। আজকে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কি মিল আছে? আগের দাদি আর দাদার মধ্যে যে মিলটা ছিল সে মিল কি এখন ভাই ভাইদের মাঝে আছে? আসতে বলবেন না আছে, নাই। কেন নাই? ইসলাম নাই। কেন নাই? ইসলাম নাই। তো মদের বোতল খায়া লোড হয়ে দরজার কাছে চলে আসছে, বউ এখন চিন্তা করে আমি দরজা খুলতে গেলে তো থাপ্পুরও মারতে পারে। একটা ইয়াং ছেলে আছে, বড় ছেলে, তাকে সাথে নিয়ে বললো, বাবা চল, তোর বাপ মনে হয় আসছে, কি যেন করে, ওর মাথা তো ঠিক নাই, তুই সাথে ওর চল। তো ছেলেকে সাথে নিয়ে এসে দরজা খুলছে, দরজা খোলা মাত্রই লাল টকটকে চোখ, এরকম চোখ বানায়া বইয়ের দিকে তাকায় বলে, হ্যাঁ ইসলাম লিখো, কথা বোঝেন না, মাথা তো ঠিক নাই, হেড অফিস তো গন্ডগোল। বউ বলে, হাইরে আমার পোড়া কপাল, ঘুম থেকে উঠে এই ভোর রাতে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলের সামনে তুমি দাঁড়ায় আমার এরকম করে ডাকো? যুবক ছেলের দিকে তাকায় বলে, দিলা ভাই ইসলাম। তো বিষয়টা হলো, তো ওটা ওর দোষ না, ও যে খাইছে, যেখানেই মদ সেখানেই জেনা, যেখানেই জেনা সেখানেই খুনের কারবার। অতএব মদ আছে যেখানে, আমরা নাই সেখানে। মদ খাওয়া হালাল না হারাম? আজকের হারাম না 1500 বছর আগে হারাম? অতএব কে পাশ করলো, কে কি করলো, এটা আমার দেখার বিষয় না। আমি শুনবো কার বিধান? আমি শুনবো কার বিধান? আজকে আগের দাদা দাদি, আমার দাদারা মদ খেতেন না, তাদের মধ্যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আর এখন মদ আর কি, ইয়া বাবা আর কি আছে, ফ্যান্সি ফ্যান্সি কত কি ডাল। আচ্ছা যাই হোক, কক্সবাজার দিকে বলে ইয়াবাকে বলে দানা, দানা 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 বলে, কে কিসের ব্যবসা করে, কে দানার ব্যবসা করে। সম্মানিত ভাইয়েরা, যুব সমাজ ধ্বংসের একটা মহা চক্রান্ত চলছে, যুব সমাজ এই চক্রান্তে তোমরা পা ফেলো না, ফাঁদে পা দিও না, তোমার জীবন যৌবনের দাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমার সামনে আলিয়া হাজির হবে, তোমার সামনে মদের বোতল হাজির হবে, তুমি বলবে ইন্নি আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা যুবকদের জন্য সূরা ইউসুফ দিয়েছেন, আর যুবতীদের জন্য সূরা মরিয়াম দিয়েছেন, সূরা মরিয়াম দিয়েছেন। মেয়েরা সূরা মরিয়াম পড়বে, মরিয়ামের চরিত্র ফুটে তুলবে, আর যুবকরা সূরা ইউসুফ পড়বে, ইউসুফের চরিত্র ফুটে তুলবে এই যুবকদের মাথায়। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, মদ খায়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওইদিকে চলে গেছে এক অভিনেত্রী ওমরা করতে, ওমরা করতে যায় তার নাম যখন বের হয়ে আসছে, এখন বলতেছে প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি, আমার এই অনেক কিছু চলতেছে, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমি পরিস্থিতির শিকার, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি প্রায় অর্ধ যুগ ধরে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার কাজ শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেশে এমন হুজুরও আছে মদের ফ্যাক্টরিতে দোয়া করে, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, মদের মালিকের ব্যবসায় বরকত দিয়ে দাও, এরকম লোক আছে, আছে না নাই? সিনেমা নতুন চালু হবে, প্রযোজক দোয়া চেয়েছেন এক হুজুরের কাছে, হুজুর চলে আসছে, আল্লাহ তুমি এই সিনেমার কলা কুশলী নায়ক নায়িকা গায়ক গায়িকা সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো, তুমি কথা কি বুঝতেছেন? এরকম ভাড়াটিয়া কিছু হুজুর আছে না নাই? আছে না নাই? এটার নাম ইসলাম না। ইসলাম মানে হারামকে বর্জন করে হালালকে ধরা, ঠিক কিনা? মা আতাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, ক্লিয়ার কথা। হারামকে হারাম জানা, হালালকে হালাল জেনে মেনে নেওয়া, হারামকে প্রত্যাখ্যান করা, এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। আজকে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই কেন?
অথচ আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন শোনো তোমাদেরকে আমি যে সম্পর্ক জড়িয়ে দিয়েছি স্বামী স্ত্রীর মাঝে এর মধ্যে তিনটা জিনিস তোমরা পেয়ে যাও যদি বৈধ সম্পর্ক হয় এক নাম্বার হলো প্রশান্তি আসে সেই প্রশান্তি জান্নাত থেকে আসে স্বামী স্ত্রীর মধ্যে জোরে করুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে প্রশান্তি আসে কিন্তু সেই প্রশান্তি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মাঝে কখনো আসতে পারে না আসতে পারে না ছেলে কখনো মেয়ের বন্ধু হতে পারে না মেয়ে কখনো ছেলের বন্ধু হতে পারে না কারণ এখানে দৈহিক চাহিদা আছে না নাই আছে দৈহিক কামনা আছে না নাই ছেলে মেয়ের কখনো বন্ধু হবে না মেয়ে ছেলের কখনো বন্ধু হতে পারে না বন্ধু সেই হবে যে স্বামী এবং স্ত্রী হবে ঠিক কিনা বলো বয়ফ্রেন্ড হলো সদ্য বেশি ধর্ষক আর গার্লফ্রেন্ড হলো সদ্য বেশি পতিতা কথা বোঝা গেল বয়ফ্রেন্ডের সংজ্ঞা বলেন শুনে নেন বয়ফ্রেন্ডের সংজ্ঞা হলো সদ্য বেশি ধর্ষক আর গার্লফ্রেন্ডের সংজ্ঞা হলো সদ্য বেশি পতিতা আর কিছু বলার আছে অতএব বিএফ জিএফ এই শব্দই মুখে উচ্চারণ করা জায়েজ না মুখে নিয়ে আসাই যাবে না আল্লাহ বলছেন স্বামী স্ত্রী তিনটা জিনিস আমি স্বামী স্ত্রীর মাঝে দিয়ে দিই জান্নাতের প্রশান্তি আমি সেই স্বামী স্ত্রীর মাঝে পয়দা করে দিই জোরে বলি সুবহানাল্লাহ লিতাসকুনু ইলাইহা এবং সেখানে কি দেই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান এবং তোমাদের মাঝে দিয়ে দেই মুওয়াদ্দা ভালোবাসা কি দেই বলেন ভালোবাসা দিয়ে দেই এটাই হলো অরজিন ভালোবাসা সেই ভালোবাসা আজকে ঘরের মধ্যে না বটতলা ঘরের মধ্যে না গাছতলা ঘরের মধ্যে না শিশু পার্কে শিশু পার্কে শিশু বসে থাকে না শিশুর মায়েরা না খালারা এই হলো অবস্থা অথচ আল্লাহ তাআলা বলছেন হৃদয়ের প্রশান্তি তুমি স্বামী স্ত্রী মাঝে পেয়ে যাবে মাওয়াদ্দাতান মহব্বতটাও পেয়ে যাবে অরহমা এবং রহমতও পেয়ে যাবে এই তিনটা জিনিস পেতে হলে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ছাড়া কোন সম্পর্ক জায়েজ আসতে মানে জায়েজ আমাদের কত প্রশ্ন করে একজন প্রশ্ন করে হুজুর শেষ রাতে যদি কোনো গার্লফ্রেন্ড ফজরের সময় ফোন দিয়ে যদি জাগায় দেয় এদিকে জায়েজ হবে না আবার আরেক জিনিস সেদিন একজন প্রশ্ন করছে যে হুজুর একটা প্রশ্ন দু বছর যাবৎ একটা মেয়ের সাথে আমার দৈহিক রিলেশন সে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে ওর কি গুণা হবে না তো বললাম হারামজান তুই আমার সামনে আয় কি কথা কি বুঝতে চাই এই হচ্ছে আজকের সমাজের চিত্র ওঠে কেন আমি কি শেষ করে দেব করতেছে কেন অসুবিধা তো আমাদের তো মানে আমার নসিব এই এরকমই হয় বুঝলেন আমাকে মাগরিবও দেয় না আটটার দিকেও দেয় না আমারে দেয় এমন সময় যে সময় সাপ এই নিম্ন সাপ ঊর্ধ্ব সাপ বিড়ি খাওয়া সাপ বুঝলেন এই সাপের মধ্যে আমারে দিয়ে দেয় আমি পড়ি মহা সাপে আমি এখন এত সাপ সই কেন একটু বসেন না ভাই একটু বসেন একটু বসে এই তার কতক্ষণ থাকবে কত সময় চলে যায় না এখানে বসে আছি এই বসার মর্যাদা আছে না নাই আছে না নাই আজকে বন্ধু তিনজন শুনে যায় আমার বন্ধু তিনজন হবে কয়জন হবে এক নম্বর বন্ধু কে আসি সেকেন্ড স্টেপ আমরা আসছি তাহলে স্বামী স্ত্রী যে সম্পর্ক এই সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নারী পুরুষের হতে পারে না হতে পারে না তাহলে ক্লিয়ার কথা বিবাহ পূর্ব কোনো প্রেম বলতে কিছু নাই চেয়েছিল জুলাইখা চেয়েছিল কি জুলাইখা ইউসুফ কি পাত্তা দিয়েছেন না বলেন পাত্তা দিয়েছেন না অথচ জুলাইখা বংশ সম্মান মর্যাদা অর্থ রূপ স্ট্যাটাস সব দিক থেকে
জুলাইখা ছিল সেই সময়ের টপ একজন মহিলা, টপ ক্লাস। সেই জুলাইখা সম্পূর্ণ সিকিউরিটি নিশ্চিত করে 12টা দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ পৃথিবীর কোন প্রাণী আমার তোমার খবর জানবে না, আমি আর তুমি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দুজনের মাঝে আরেকজন আছেন, তিনি আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আল্লাহ, আমার বন্ধুকে আল্লাহ বন্ধু বানালে আর কি পাপ করার সুযোগ আছে? না। সবার ইতিহাসগুলো জানা আছে। এরপর একটু জানান দিচ্ছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশাল একটা ফেতনায় পড়ে গেলেন, নারী ফেতনা, ছোট ফেতনা না বড় ফেতনা বলেন। ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়াল ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফেতনাকে ভয় করো, কারণ সবার সবচেয়ে বড় ফেতনা হলো নারী ফেতনা। এই ফেতনায় বনী ইসরাঈলের সবচেয়ে বড় ফেতনা ছিল এই নারী ফেতনা। বহু আলেমের এলেম চলে গেছে, বহু বুজুর্গের বুজুর্গি চলে গেছে, এই জন্য এই ফেতনা থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। শয়তান তো ওয়াসওয়াসা দিতেই থাকবে। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এজেন্ডা হলো এক নাম্বার, মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া। আজকে মেয়েরা গায়ে কাপড় আছে না উলঙ্গ? গায়ে কাপড় না উলঙ্গ? উলঙ্গ। গায়ে কোনো কাপড় চোপড় নাই, মাথার চুল খোলা, হেজাব নাই, মেকআপ নাই, মাথা থেকে পা পর্যন্ত সাজানো, কপাল সাজানো, গাল সাজানো, চোখ সাজানো, চুল সাজানো। সম্মানিত ভাইয়েরা, চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না। কয় শ্রেণীর? চার শ্রেণী। যুবকরা শুনবা, আগ্রহ আছে? আবার কিছু যুবকের, কিছু যুবককে স্বামী হিসেবে গ্রহণ করাও ঠিক না, এটা বল, এটা শুনবেন না, শুনলে তো কাকে পড়ে যাবেন। আবার দুটাই বলা দরকার নাকি? দুটাই বলা দরকার। যুবকদের কোন যুবককে স্বামী হিসেবে গ্রহণ করা উচিত নাই, মাদের আগে বলি, ঠিক আছে না? মাদের আগে বলি। আচ্ছা, নামাজ আগে না সতর আগে? সতর ঢাকা আগে না নামাজ আগে? যদি কেউ সতর না ঢেকে নামাজ পড়ে হবে? অজু আগে না নামাজ আগে? অজু আগে। ইদা কুমতুম ইলা সালা ফাগসিলু উজুহাকুম। নামাজে দাঁড়াবা আগে মুখ ধো, হাত ধো। অবসাহু বি রুসিকুম ওয়া আরজুলাকুম ইলা কাবাইন। চারটি কাজ করো, এরপরে নামাজে দাঁড়াও। সতর ঢাকো, কিবলামুখী হও। কিন্তু যুবক নামাজে দাঁড়ায়, সতর ঠিক নাই। 100% আমি বলছি, দেখেন অধিকাংশ যুবকের প্যান্ট ঠিক নাই। আমি তোমাদেরকে করজোড়ে বিনতি জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, এই পোশাকগুলো ছেড়ে দিতে হবে। নতুন প্যান্ট কিনে আনে, দুই হাঁটুতে কাপড় নাই। আমি কি বলবো না? দুই হাঁটুতে কি নাই? ফাটা। বলা হলো, কি ব্যাপার, নতুন প্যান্ট দাম কত? 4000। ফাটা কেন হুজুর? ফাটাই ডিজাইন। ফাটা কি ডিজাইন? ইঁদুর খাইছে না? ও ইঁদুর খাইছে, ইঁদুর খাইছে। আচ্ছা, তাহলে হাঁটু যদি বের হয়ে থাকে নামাজ হবে? না। বলেন, হাঁটু বের হয়ে নামাজ হবে? না। সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বক্ষণ এটা ঢেকে রাখা কি? একমাত্র হাজত ছাড়া সব সময়ের জন্য এটা ঢেকে রাখা ফরজ। এই ফরজ হুকুমটা কে দিয়েছেন? আস্তে বলুন, কে দিয়েছেন? ফরজ লঙ্ঘন করলে অবশ্যই তার শাস্তি ছোট না বড়? হুকুমও বড়, শাস্তিও। তাহলে এমন প্যান্ট, প্যান্টের হাঁটুতে কাপড় নাই। আচ্ছা, এখন উপরে আসা বেল্ট, প্যান্ট যেটা পরবে সেই প্যান্টের বেল্ট হতে হবে নাভির নিচে না নাভির উপরে? এখন বেল্ট কোথায়? শুধু নাভির নিচে না, এমন প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার। কি কথা কি বোঝা গেল? যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি শিশু বাচ্চার মতো খালি টানে উপরে, টানে আবার নিচে পড়ে যায়, আবার টানে, মনে হয় খোকা, কিছু বোঝে না। আছে না নাই? এই পোশাক পরা
হালাল না হারাম? আমি এই যে অনেক মিডিয়া আসছে, একটু বলা দরকার তো আমার, নামাজ তো হচ্ছে না, পোশাক তো আগে ঠিক করা দরকার, তাকওয়ার পোশাক পরা দরকার। বছর তিনেক আগে, তিন থেকে চার বছর আগে, আমি মসজিদে একটু করে এক মসজিদে ঢুকছি, ঢুকি তো আমি, আমার মানে নিয়ম হচ্ছে আমি ওযু বানায় মসজিদে ঢুকলে প্রথমে আগে দু রাকাত নামাজটা পড়ে নিই। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এগুলো দেখবেন না, এগুলো কিছু দেখবেন দেখবেন না, আমি শক্ত করে বলতেছি না, আমি এগুলো দেখবেন না, কোনো কিছু দেখার দরকার নেই। ফরজ নামাজ যদি না শুরু হয়ে থাকে, যত কাজ, যত খুতবা, যত আলোচনা, যা হয়ে হোক, কোনো কথা নাই, মসজিদে ঢুকি, কয় রাকাত নামাজ? দুই রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি নামাজ শুরু করব, নামাজ শুরু করতে পারলাম না, সামনে দিকে এক যুবক এরকম একটা সেনা প্যান্ট নিয়ে আর শার্ট একখান নিয়ে নামাজ শুরু করছে। তো ভাবলাম দেখি আগে কি নামাজ পড়ে দেখি, রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচের দিকে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহই জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? না, ভুল বলতেছি? না। তাহলে নামাজের মধ্যে যদি আন্ডার প্যান্ট বের হয়, সতর বের হয়, তাহলে কি নামাজ হবে? না, হবে নামাজ? না। যে পোশাকে নামাজ হয় না সেই পোশাকে, সেই পোশাক পরা হালাল না হারাম? পরা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে যে পোশাক পরে হারাম পোশাক, ওই পোশাকের পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করা হালাল না? বলেন বলেন বলেন। মাথার চুল, মাথার চুলে আসে না, মাথার চুলগুলো দেখছেন ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল কি ঠিক আছে? এই দিকে চুল নাই, এই দিকেও চুল নাই, একদম চামড়া বের করা, কাউয়া কাঠি, কিন্তু হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল সর্বক্ষণ। আম্মা যেন আয়েশা বলেন, মাসের পরে মাস চলে গেছে, চুলায় উনুনে আগুন জ্বলে নাই, কিন্তু আমার নবীজি ঘরের মধ্যে যখন ঢুকেছেন সালাম দিয়েছেন এবং উসকে হাসি দিয়ে ঢুকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক স্বামী আছে ঘরের মধ্যে ঢুকে সোরের মতো, আছে না? আছে না? সোরের মতো ঢুকে কোনো হাসি নাই, চোরের মতো ঢুকি রহমত থাকবে কেমনে? ঘরের মধ্যে মানুষ থাকুক আর না থাকুক, সালাম দিয়ে ঢুকলে পারে সকল প্রকার শান্ত ওই বাড়ির পরিবর্ষিত হয়। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো। আমার নবী হবেন মডেল, সেই নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর জন্য তার প্রতি দরুদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? বেশি পড়বো। যদি কেউ রাসূলকে স্বপ্নে দেখতে চান, ঘুমানোর আগে একটা আমল শেখায় দেই, বেশি করে দরুদ পড়তে 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 ঘুমিয়ে পড়বো, কোনো একটা রাত আমার সামনে আমার রাসূল হাজির হয়ে যাবে, আমরা এই আমলটা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফেসবুকে সময় নষ্ট করার কি দরকার? ফেসবুক তো এটার নাম না, এটার নাম দিছি গিবত বুক। ফেসবুকের নাম কি? গিবত বুক, গিবতের বই। ফেসবুক না, ফেসের বই এটা না, এটা হচ্ছে গিবতের বই, শুধু গিবত দিয়ে ভরা। কোথায় কি করছে, কোথায় কি হয়েছে, এগুলো নিয়ে সব লেখালেখি, ও ওর বিরুদ্ধে লেখে, ওর বিরুদ্ধে লেখে। ইমামদার তো সেই জন্মের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বেড়ায়, ইমানদার তো সেই জন্মের গুণ খোঁজে নিজের দোষ খোঁজে। আল্লাহু আকবার। তাহলে কোন পুরুষকে বিয়ে করা যাবে না এটা বললাম, আর কোন শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করা যাবে না আমি একটু বলে দিচ্ছি। এক নম্বর হলো অতিরিক্ত রূপচর্চা যারা করে, রূপচর্চা আছে না কিছু, স্বাস্থ্যের চর্চা তো করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এটা আমি মানা করছি না, কিন্তু রূপচর্চা মানে বলতেছি কি, আল্লাহ তাআলা যে চামড়া দিয়েছেন এই চামড়া ওর পছন্দ না, এর উপর আমরা প্লাস্টার করে আটা ময়দা লাগাই, আটা ময়দা মাখানো কিছু আছে না নাই? এই সমস্ত নারীকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে না? যাবে না। নম্বর দুই হলো, নম্বর দুই হলো নিজের রূপ যে দিয়েছেন আল্লাহ তাআলা সেই রূপের বড়াই করলে, রূপের বড়াই করা কিছু মহিলা আছে না? নাই। স্বামীটি একটু কালো হয়ে গেছে, বউটা একটু ধলা সুন্দরী, সঙ্গে সঙ্গেই
যদি কোনোদিন হঠাৎ করে কোনো গন্ডগোল লাগে, গন্ডগোল লাগলেই করবে, তোমার একটা চেহারা হলো, আমার সঙ্গে তোমার যে বিয়ে হয়েছে আমার চেহারা তোমার চেহারা মেলে, এ তোমার সদ্য গোষ্ঠীর কথা। এরকম খোটা মারা মহিলা তো ফেনিজেলায় নাই, ফেনিজেলায় আছে, সাবধান থাকবে, সুখী হওয়া সুখী হবেন না। রূপ দিয়েছেন কে? ক্যান্সার দিয়া পচাই দিতে পারেন কে? আসতে বলবেন না কে? রূপের বড়াই করা যাবে। নাম্বার তিন হলো যে স্বামীকে ঘন ঘন খোটা দেয়, খোটা দেওয়া মহিলা তো নাই আছে না? আর যে মহিলা বলে ফেলে যে স্বামী আমার বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো আছে না? আছে না? স্বামী আমার থাকলে ভালো, না থাকলে আর প্রবাস হয়ে গেলে আরো ভালো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবে। আল্লাহ তুমি এলাকার মাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কি মহিলা ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, কি নারী ছিল, স্বামীটা কত জঘন্য ছিল। আমি আসিয়ার কথা যখন মনে করি, জানেন আল্লাহ তাআলা ইমরাত ফিরাউনের কথা বলেননি, মিসাল দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মিসালটা দিয়েছেন। কি বন্ধু তিনি বানিয়েছেন আল্লাহ তাআলাকে, আমাদের এক নম্বর বন্ধুকে আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালামের একটা ইতিহাস মনে পড়লো আমার, আল্লাহ তাআলা তাকে দিয়ে সব পরীক্ষায় নিয়েছেন, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর পরীক্ষা, রাষ্ট্রের পরীক্ষা, সব পরীক্ষায় আসিয়া ফেল না পাস, ফেল না পাস, পাস করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনটাকে মেনে নিলেন, আল্লাহকে বন্ধু বানালেন, ফেরাউন বলে ফেলল আসিয়া তুমি আমার ঘরের নাগরিক হয়ে আমার ঘরের সদস্য হয়ে তুমি এই কত বড় অপরাধ করে ফেললে, তুমি এগুলো ছেড়ে দাও। আসিয়া বলছেন স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখিতে আমার কোনো কমতি নাই, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার বন্ধু আমার আল্লাহকে ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখা গেল তাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ সামনে হাজির হয়ে গেল, দুটো হাত দুটো পা বেঁধে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাম চোখের সামনে দেখতেছেন নিশ্চিত মৃত্যু, অথচ দুনিয়ায় তার কি ছিল না? ওই সময় ফেরাউন স্ত্রী মানে গোটা দুনিয়ার শাসকদের সে ফার্স্ট লেডি, বিশাল বড় পদ, সব পদ ছেড়ে দিলেন, বন্ধু ধরলেন কাকে? আসতে বলবেন না কাকে? আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত কি হলো, দুই হাত দুই পা বেঁধে দেওয়া হলো। জল্লাদ করল কি, হাতের মধ্যে লোহার চিরুনি নিয়া মাথা বরাবর লাগায় দিল চিরুনি, লোহার চিরুনি দিয়ে চামড়া গুলো মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নামতেছিল, নিচের দিকে নেমে আনতেছিল। এমন সময় তাফসীরে এসেছে আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই, একটা আওয়াজ বের হয়েছে, এক নাম্বার বন্ধু কার নাম? আসতে বলবেন না কার নাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যারা তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। আসিয়া আলাইহিস সালাম এক পর্যায়ে যখন জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছিল, এমন সময় তিনি করলেন কি, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া বলছে, মাবুদ তোমার কাছে আমার প্রার্থনা। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়াটা, তার কিতাব ছিল তাওরাত কিতাব, অথচ আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআন নামক কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তিনি দোয়া করছেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য বানায়া দিবা একটা মাত্র ঘর, জান্নাতের মধ্যে কয়টা ঘর? জান্নাতে একটা ঘর থাকলে তো সে সুখী হবে না, কিন্তু তিনি একটা ঘরই চাইলেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে।
যরকার সুবহানাল্লাহ, তোমার ঘরের দেওয়ালের সঠিক ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা, অনেক জিনি মিন ফিরাউন ও আমালিহি, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচায় দাও, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমার বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। আল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ। আর আমার দেশে একটা সিগারেটের প্যাকেটের কাছে ইমান বিক্রি হয়ে যায়, আছে না? সিগারেটের একখান প্যাকেট দিলেই ইমান, ভাই দিয়ে দিলাম, আমানত দিয়ে দিলাম, আছে না? নাই বুঝে নেন, ইঙ্গিত ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়, এটা বুঝে নেন সম্মানিত ভাইয়েরা। তাহলে আমাদের বন্ধু এক নাম্বার কে বলেন? নাম্বার দুই মোহাম্মদ সাল্লাল্লাহু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া ইয়ুতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার তিন বন্ধু হবে যারা ইমানদার, কিন্তু ওই রকম মুনাফিক মার্কে সেই সমস্ত লোক না। তোমার ইমান, তোমার ইমানদার বন্ধু সেই সমস্ত বন্ধু হবে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? ওই সমস্ত ইমানদারের বন্ধুত্ব তোমার নিতে হবে, ওই সমস্ত ইমানদারকে বন্ধু বানাতে হবে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, যারা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায়ের জন্য তারা আন্দোলন করবে। নাম্বার তিন হলো রুকুকারীর সঙ্গে তারা রুকু করবে। এই তিনটা গুণে সমৃদ্ধ যে ইমানদার তারাই হবে তোমার জীবনের একমাত্র বন্ধু। আমার দেশে বহু নামাজি আছে কিন্তু নামাজ পড়তে রাজি, কিন্তু নামাজ কায়েম হতে রাজি না, আছে না? নাই আছে না? নাই ওরা, ওদের কথা হলো নামাজ পড়ব, মসজিদে গিয়া নাইট ক্লাবে গিয়ে মদ খাবো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন বেজার না হয়, এরকম পাবলিক আছে না? নাই আছে না? এইরকম করে ইমান আনলে সে আমার কখনো বন্ধু হতে পারে না। এই তিনটি বন্ধুত্বের এই বন্ধনটাকে যদি আমরা টিকে রাখতে পারি, এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ তুমি আমাদের বন্ধু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সবাইকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ আর দুটো দিন ছেড়ে দেবো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
حسن
قبلت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد مال ما بلغ العلا দেশের দক্ষিণাঞ্চলের ফেনী জেলার সদর উপজেলার ফাজিলপুর সনোয়া ইসলামী মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিল 2022 22 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম ফজলুল ইসলাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছে আমার অনুজ আমার স্নেহধন্য মাওলানা মাহমুদুল হাসান কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আমার প্রিয় ভাই মোহাম্মদ আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকে উল্টা প্রশ্ন করলেন আল্লাহর মেহরবানি আল্লাহ তাআলা আমাকে ও আপনার মতো সুস্থ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সুস্থতা দু প্রকার একটা হচ্ছে শারীরিক সুস্থতা আরেকটা মানসিক সুস্থতা যে জমিন আল্লাহর দিন কায়েম থাকবে না সেই জমিনে মানুষ কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না হৃদয়ের প্রশান্তি সেই সময় পাবো আমরা যে সময় দেখতে পাবো সমাজের ভালো মানুষগুলো নেতৃত্বের চেয়ারে বসে আছে হৃদয়ের প্রশান্তি সেদিন জাতি পাবে যেদিন নেতৃত্বের আসনে দেখা যাবে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর পছন্দের গোলামরা জাতির নেতৃত্ব দিচ্ছে সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি আমার পূর্বে দুজন ভাই কথা বলেছেন আমি শেষ ক্লাসে এসেছি এলেম কালাম তেমন কিছু নাই ভাঙ্গাচোড়া কিছু কথা বলতে চাচ্ছি শুনতে রাজি আছেন তো সবাই আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন এই ফেনীতে আমি আজ থেকে আরো 8-10 বছর আগে এসেছি প্রতি বছর দু একটা প্রোগ্রাম থাকে আসি সম্মানিত হাজিরিন কিন্তু এই বিগত 2-3 বছর করোনা এত শিক্ষিত হয়ে গেল ও শুধু মাহফিলে যায়
ও শুধু স্কুল কলেজে থাকে। এই জন্য মাহফিল মাঝখানে বেশ কিছু জায়গায় অফ ছিল, বন্ধ ছিল। যাই হোক, এরপরেও এর মাঝেও যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তো আমরা এসেছি, আবার এই তো আমরা চলে যাব। ক্ষণিকের অতিথি হয়ে দুনিয়াতে এসেছি। কাল তো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকালটা হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। তো আমরা পেরেশান হব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণ জীবন নিয়ে না চিরজীবনের জন্য আমাদের পেরেশান হওয়া দরকার? কিন্তু কি যেন একটা মোহ, কি যেন একটা লোভ আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, আমাদেরকে সেই মহান রবের পথ থেকে অন্য পথে ছিটকিয়ে নিয়ে যায়। কেননা এর জন্য লেগে আছে আমার আপনার সবার সামনে, ডানে বামে পিছন থেকে, মিস্টার ইবলিস। ইবলিস আছে না নাই? মানুষ আছে যেখানে ইবলিস আছে, এখানে ইবলিস আছে না নাই? এখানেও আছে, এখানেও আছে। মানুষ যেখানে থাকবে না সেখানে ইবলিস যাবে না। একদিন মুসা আলাইহিসসালাম তিনি জিব্রাইলের সামনে বসে আছেন। জিব্রাইল আমিন আলাইহিসসালাম এসে দেখেন মুসার পাশে শয়তান বসে আছে। জিব্রাইল বলতেছে, ইবলিস তুমি এই জায়গায় আসছো, আল্লাহ নবীর কাছে আসছো? খারে জিব্রাইল, কি বলো, আমি জান্নাতের মধ্যে ঢুকে আদমকে ধোকা দিলাম? কি কথা বুঝেন নাই? তো জান্নাতের মধ্যে ফাওয়াস ওয়াসাল্লাহুমা, সেখানে যদি ঢুকতে পারে আমি মুসাকে ধরতে পারবো না? তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারি একমাত্র কার আশ্রয়ে গেলে? আসতে বলবেন না, কার আশ্রয়ে গেলে? আল্লাহর আশ্রয়ে গেলে। সে আল্লাহর কাছে আশ্রয় নেই, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহাচি। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটু বন্ধু তালাশ করে নিই আজকে। আমরা কোন বন্ধুর পিছনে ছুটে বেড়াই যে বন্ধু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? কোন নেতৃত্বের দিকে আমরা ছুটে বেড়াই যে নেতৃত্ব আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? কোন দলের পিছনে আমরা ছুটে বেড়াই যে দল আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে? আমরা সকল বন্ধুত্বকে বর্জন করে আল্লাহ তাআলার পরামর্শের যে বন্ধুগুলো, সেই বন্ধুগুলো আমরা তালাশ করে খুঁজে বের করে নিই। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বন্ধু ইমানদারের কয়জন হতে হবে আল্লাহ তাআলা সুন্দর করে তা জানিয়ে দিয়েছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো কারো? আলোচনা শুনতে সবাই রাজি আছি? চলে বলি ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাতা ওয়া ইয়ুতুনা আস-যাকাতা ওয়া হুম রাকিউন। ওয়ামান ইয়াতাওয়াল্লা আল্লাহা ওয়া রাসূলুহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون. جل بر الله أكبر. بس نمبر سورة پنجن و سبن نمبر آيات الله تعالى بول چنی من در را شنو تو ما در جیوانے بندو موٹے ہوئے تین جن کوئی جن بندو ہوئے تین سنی بندو ہوئے এই তিনজনের বাইরে কাউকে বন্ধু মানাবে বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তোমার জীবনের জন্য এক নাম্বার বন্ধু কেউ হবে না। এক নাম্বার বন্ধু হতে পারে যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। আমার প্রাণ কার হাতে? রবের নির্দেশে চলে, রুহের পরিচালক পৃথিবীর কেউ না,
গোটা দুনিয়ার সমস্ত মেডিকেল সায়েন্স মানুষের মাথা থেকে পা পর্যন্ত বিচরণ করতে পেরেছে, কিন্তু রুহের কাছে গিয়ে বলে না এই জায়গায় আমাদের কোনো হাত চলবে না, ওই জায়গায় হাত চলে কার? আস্তে বলবেন না, কার? ওখানে বিজ্ঞান ফের মেরে গিয়েছে। প্রাণটা চালান, রুহটা তিনি চালান, তার নির্দেশে চলে। শিয়াল্লাবার বলছেন, বান্দারা আমাকে তুমি দূরে ভেবো না, যেখানে তোমরা দুজন সেখানে আমি তৃতীয় জন, যেখানে তোমরা তিনজন সেখানে চতুর্থ জন আমি, যেখানে তোমরা চারজন পঞ্চম জন আমি, যেখানে তোমরা ছয়জন সেখানে ষষ্ঠ জন আমি। ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই, কি করো দিনের আলোতে, কি করো রাতের আধারে, কোন জায়গায় কোন সময় কোন সেকেন্ডে তুমি কোন কাজটা করেছ, অটো রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, মানুষের সীমিত বুদ্ধি দিয়ে যদি এই যে রেকর্ডগুলো করে যদি তারা মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়াবাসীকে শোনাতে পারে, সে আল্লাহ রেকর্ড কি খুব দুর্বল রেকর্ড নাকি? খুব দুর্বল রেকর্ড নাকি? খুব মজবুত রেকর্ড। সব অটো রেকর্ড হয়ে যেতেছে, মরার পর যখন বিচার দিবস চলে আসবে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তুমি তোমার নিজের আমলনামা নিজেই পাঠ করো, দেখো বিচার করার জন্য আজকে কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই যথেষ্ট হয়ে যাচ্ছ আজকে আমার বন্ধুগণ। সেই জন্য পৃথিবীর সব একদিন পর হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহকে পর করা যাবে? আমার আল্লাহকে আমরা কেউ পর করতে পারবো নাকি? আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان। ছোট মিলিয়ে মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন কোরআন কত সুন্দর, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। দুনিয়ার সমস্ত জিনেরা, ইনসানেরা, মানুষেরা, তোমরা যদি এই দুনিয়ার বাইরে কোথাও যেতে চাও চলে যাও, কিন্তু চলে যাবে কোথায়, যাওয়ার তো কোনো জায়গা নেই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, বিচার করব, তোমাকে জান্নাত দেব অথবা জাহান্নাম দিয়ে দেব, রাস্তা দুইটা খোলা, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। সেই জান্নাত এবং জাহান্নামের চিত্র যদি বান্দা দুনিয়াতে দেখতে চায়, কোরআন নামক কিতাবটা যেন দেখে, এটা এমন একটা জানালার নাম, এই জায়গায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে দোজখের চিত্র জান্নাতের চিত্র দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ, সূরা রহমান পড়েন, ওয়াকিয়া পড়েন, জান্নাতের কত বড় বড় নিয়ামত আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন, বান্দা আমাকে দূরে রাখিস কেন, জান্নাতের হুরগুলোর জন্য কি তোর লোভ হয় না যুবক? ও আমার বান্দারে, দুনিয়ার ক্ষণিকের একটা নারীর পিছনে তুমি তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেললে, চরিত্র ধ্বংস করে ফেললে, আমি তো জান্নাতে এমন একটা নারী রেখে দিয়েছি তোমার জন্য, সুন্দরী নারী রেখে দিয়েছি। জান্নাতের যে যত নিয়ামত আছে সকল নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, জান্নাতের হুরগুলো কেমন হবে, জান্নাতের খাবারগুলো কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন হবে, আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন, وَفَاكِهَةٌ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ وَحُورٌ عِينٌ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে তোমাদেরকে আগে ফল দেওয়া হবে, এরপরে গোশত দেওয়া হবে, পাখি আকাশে উঠতেছে জান্নাতের আকাশে মঞ্চাবে, এই আকাশ এই পাখির গুণাটা যদি খেতে পারতাম সঙ্গে সঙ্গে সামনে পাখির গুণা হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের নারীর সৌন্দর্য এত বেশি হবে, জান্নাতের নারীর চামড়াটা স্বচ্ছ কাচের মতো দেখা যাবে, ভিতরের ভেইন গুলো হাড় গুলো উপর থেকে স্বচ্ছ কাচের মতো দেখা যাবে,
এবং সেই জান্নাতি হুরগুলোকে কোনোদিন জিন ইনসান কখনো ইতিপূর্বে স্পর্শ করে নাই। আল্লাহ সুন্দর করে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়্যি আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন হুর তোমাকে দেওয়া হবে যে হুর কিতে পড়বে কোন জিন ইনসানের স্পর্শ করে নাই, দাহক দাহক চেহারা তাদের হবে, এক কথায় তাদের যে নখের সৌন্দর্য হবে, একটা জান্নাতি হুরের নখের যে সৌন্দর্য, সেই নখের সৌন্দর্যকে যদি এক পাল্লায় দিয়া দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, জান্নাতের সেই হুরের একটা নখের সৌন্দর্যই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে ছয়টা জিনিসকে। এক নম্বর হলো নারী, এক নম্বর কি নারী, এক নম্বর কি বলেন, নারীকে আকর্ষণ করা হয়েছে। পুরুষ পুরুষের জন্য নারীর জন্য পুরুষকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। এরপরে চিহ্নিত অশ্ব ফসলাদি, এইরকম করে ছয়টা বিষয়ের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, শোনো এগুলো সব দুনিয়ার জীবনের উপকরণ হতে পারে, তবে আমি তোমাকে বলে দিচ্ছি সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমার কাছে ফিরে আসা। আমার কাছে বান্দা তুমি চলে আসবে, আমি তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের কল্পনা তুমি কখনো করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন শেষে আমার কেউ নাই, দিন শেষে মূলত আমার কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আমি যখন দুনিয়াতে আসি নাই, আমি যখন মার পেটে আসি নাই, আমি ছিলাম রুহের জগতে, রুহের জগতে যখন ছিলাম আমাকে দেখেছেন কে? আসতে বলবেন না, কে আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন বলেছি, কালু বালা, হে তুমি আমার রব। সেই রবুবিয়াতের স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে নিখুঁত করে মার পেটের মধ্যে মানালেন, সবেগে নির্গত এক ফোঁটা পানিকে সক্রিয় করলেন। আল্লাহ বলছেন, বান্দা কিসের প্রাউড তোমার? এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম, কিসের প্রাউড তুমি করো, কিসের অহংকার তুমি করো? আল্লাহ তাআলা বলেন, তোর তো কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোন অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, তোমার সেই মার পেটের মধ্যে তোমাকে নিখুঁত করে বানিয়েছি। পৃথিবীর যত গোডাউন, পৃথিবীর যত বড় বড় কারখানাগুলো আছে, আলো ছাড়া কোনো কিছু তৈরি হয় নাকি? সব কারখানার জন্য আলো পর্যাপ্ত দরকার, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টির যে কারখানা মার পেট, সেই জায়গায় কোনো আলো তো রাখেন নাই, নিকশকালো কোনো অন্ধকারের মধ্যে আমাকে বানিয়েছেন, কিন্তু বিন্দু পরিমাণ কোথাও কোনো ভুল রাখেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন, আমি তো অসহায় ছিলাম, মার পেটের মধ্যে আমি 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম, পেশাব পায়খানা বন্ধ, পেশাব পায়খানা করা লাগে নাই, কে ব্যবস্থা করেছে? আস্তে বলে না, কে ব্যবস্থা করেছে? এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে অসহায় ছিলে মার পেটে, দুনিয়াতে এসেও তুই অসহায় ছিলি, দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি তোর মার পেটের মধ্যে আগে খাবার রিজার্ভ রেখে দিয়েছি। এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে আমি তোকে বানালাম বান্দা, রুহের জগতের স্বীকৃতি নিয়ে সেই দুনিয়ার জিন্দেগিতে এসে তুই মদের আইন পাশ করিস, মদের আইন তুই পাশ করিস। এখন তো আমরা মাশাআল্লাহ যুবকদের জন্য আরো পথ খুলে গেছে, সারা বান তাহুরা পান করবে এখন, যেরকম নাউজুবিল্লাহ মদ পানের বয়স সীমা নির্ধারণ করেছে 21 বছর,
একুশ বছরের আগে মদ খাওয়া যাবে না, একুশ বছরের মদ খাওয়া যায়। তবে হ্যাঁ, শুক্রবারে মদের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা এসেছে, শুক্রবারে মদের দোকান খোলা রাখা যাবে না। ওইদিকে সকল বই বিক্রি চলবে, ইসলামী বই বিক্রি চলবে না। এ কেমন আচরণ! আমার দেশে ঘাপটি মারা কিছু আবু জেহেলের প্রেতাত তারা আছে, আছে না নয়? সম্মানিত ভাইয়েরা থামো, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিয়ে যদি আমার বাবাও কথা বলে আমি ছাড়ব না, ঠিক কিনা? ইসলাম নিয়ে আমার নিজের সহোদর ভাইও যদি কথা বলে আমি ছাড়ব না, কারণ আমার এক নম্বর বন্ধু কে? আর আমার বন্ধু থেকে আসা হলো ইসলাম। আমার বন্ধু কে? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। তোমার বন্ধু একমাত্র প্রথম কে? আল্লাহ। সে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। অতএব বইমেলাতে সকল বই যদি চলে, ইসকন যদি চলে, অন্য ধর্মের বই যদি চলে, ইসলাম কেন চলবে না? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায় সেই দেশে ইসলাম ছাড়া কিছুই চলতে পারে না।